আমার মালদা ফ্রো পেটে গেলে কথা বলে বেশি খেলে বুদ্ধি খোলে পেটে গেলে কথা বলে বেশি খেলে বুদ্ধি খোলে হলো মলে বিয়েতে পুজোতে একটু ঝি লাগে কোনো পার্টিতে কাউকে নিমন্ত্রণ করবেন যাজকে কিন্তু আমার বাড়িতে তোর খাওয়ার নিমন্ত্রণ তুই কিন্তু আসবি কোন বন্ধু কোন বন্ধুকে নিমন্ত্রণ করছে যে আজকে আমার বাড়িতে তোর নিমন্ত্রণ তুই কিন্তু আসবি তখন কি বলে বন্ধু যা খাওয়া না খাওয়া কোনো প্রবলেম নেই কিন্তু একটু যেন থাকে ওকে তাই তো নালে কিন্তু পার্টি জমবে না তাই না তাই বলছে হলে মলে বিয়েতে পুজোতে একটু যে লাগে একটু যে লাগে সৃষ্টি চুলে রাম বিয়াল যার যেমন টাকা আর কি সে তেমন খাবে এই 60 চুলাই রাম বিয়ার আনে ভাগে 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 আরে মদ ছাড়া ভাই অনুষ্ঠানে আরে মদ ছাড়া ভাই অনুষ্ঠানে নাচা যায় না হে মদে সত্যি কথা বলতে কি মদ ছাড়া জানেন তো এই যে যে কিবোর্ড বাজাচ্ছে ভালো করে একটু দেখে নেন পলাশ দা একটু যে কিবোর্ড বাজাচ্ছে একটু দেখিয়ে দাও যে কিবোর্ড বাজাচ্ছে আজকে মদ পায়নি ওর মুড কিন্তু অফ বুঝতে পারছেন আপনারা কিবোর্ড বাজাচ্ছে আর তোর খবর কি রে তোর খবর কি মানে ভালো নয় বুঝতেই বোঝাই যাচ্ছে একদম ভালো নয় তো তুই আজকে ঠিকঠাক বাজা তোর আজকে ঠিকঠাক বাজা তুমি আমার উঠছো কেন এগুলো কে এগুলো তোমারই তো ভাই তা পেছন থেকে বলছে জামাই বাবু এইভাবে কিন্তু দিদি বলছে তা একটা কথা কি আমার এই ভাইরা কিন্তু কোনোদিন মদ খায় না মদ কেমন চেনেই না কি সত্যি তাই তো তারপরে এইখানকার যা কমিটি যদি মদ একটু খায় তার 20,000 টাকা জরিমানা এখানে কেউ মদ খায় নাই কি দাদা তাই তো একটু হাততালি দিয়ে তা মদের গানটা গাইতে বললো কি শুনতে ভালো লাগে মাতালের গান মদের গান এগুলো শুনতে ভালো লাগে কিন্তু দাদারা কেউ খায় নাই ভাইরা কেউ তোমার শালা সম্বন্ধে হয়ে কথা বলছো মানে তুমিও কি ওই দলে আছো নাকি বুঝতে পারছি না কি তাই না তাই বলছে এই মদ ছাড়া ভাই অনুষ্ঠানে বাজানো যায় না এই মদে বাবা তোর এত তাসির কেন রে ওর মনে হচ্ছে একটু হয়েছে ওদেরকে বলেছো না আমার খুব মজা লাগছে মানে আমি ওদেরকে বলেছি ওর খুব মজা লাগছে তোকেও ছাড়বো না বাবা তুই বাজিয়ে যা তুই চালা তারপরে দেখছি তোকে মদে বেমানি করে না মদে বেমানি করে না বেড়ায় তাই না তাই বলছে প্রেমেতে ধোকা খেয়ে কেউ মদ খায় স্বাভাবিক মতো মানে
টাকার জোরে হোটেলে ফুর্তি করে, কেউ আবার নিজের ঘরে কত অশান্তি করে। মানে কত রকম মাতাল আছে, একরকম মাতাল আছে। হয়তো এক প্যাক খেলো, সে এতটুকু খেয়ে বাড়িতে গেল, বাড়িতে গেলে তার বউ পিটাতে হবে, বউ না পিটালে তার নেশাটা ঠিকঠাক জমে না। তাই বলছে কেউ খাই টাকার জোরে হোটেলে ফুর্তি করে, কেউ আবার নিজের ঘরে বউকে ধরে মারে। আর আসল মাতাল হলে মদে, কিন্তু যারা একদম আসল মাতাল, একদম খাঁটি মাতাল, যারা আসল মাতাল তাদের কিন্তু কোনো চাটটাট কিচ্ছু লাগে না, হলেই হচ্ছে, তাই না? তাই বলছে এই আসল মাতাল হলে মদে চাট লাগে না। মানে দুধ দিও না, দুধ খেলে আমি হজম করতে পারবো না, আমার গ্যাস হয়ে যায়, কিছুতেই কিন্তু দুধ খেতে চাই না, তাই না? কিন্তু পাড়াতে বেরিয়েছে, বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, মানে বয়স্ক বন্ধু তো, ছোটবেলার বন্ধু, কি বন্ধু একটু হবে না কি বলবো, দিবি তবে দে একটু অসুবিধা নেই, মানে তখন আর গ্যাস ট্যাস কিছু হয় না। তাই বলছে এই দুধের চেয়ে মদটা বেশি লোকে খায়, মদে কোনো জাত মানে না, কি গরিব কি ধনী সবার বাড়ি যাই, ওই দুধের চেয়ে মদটা বেশি লোকে খায়, মদে কোনো জাত মানে না সবার বাড়ি যায়। মদ খায় আমার মা ভবানী, কি গরিব কি ধনী মদ খায় মা ভবানী, সুবল পাই মদ কাহিনী, মানে মদের এত গুণাগুণ। তাই বলছে আমার স্বামী সুবল সরকার, সুবল পাই মদ কাহিনী, আর লিখে জানিয়ে জীবনে শেষ হবে না।